সহিহ বুখারীর বর্ণনা 6227 নম্বর হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه برننا الله نبي بولين لما خلق الله آدم طوله 60 ذراعا آدم نبي যখন আল্লাহ বানাইছেন آدم نبي উচ্চতা হলো 60 হাত লম্বা কয় হাত আদম নবীকে বানানোর পর আল্লাহ বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস আদম আপনি যান ওই যে ফেরেশতারা বসা তাদেরকে গিয়ে আপনি সালাম দেন আদম নবীকে আল্লাহ বলে দিলেন ফাসতামি মা ইউহাইয়ুনাকা সালাম দেওয়ার পর কান পেতে শুনবেন তারা আপনার সালামের কি জবাব দেয় ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক আপনার সালাম আর সালামের যে জবাব হবে এটাই হবে আপনার আর আপনার সন্তানদের সম্ভাষণ অভিবাদন আদম নবী যা যাওয়ার পর বললেন আসসালামু আলাইকুম কি বললেন ফেরেশতারা জবাব দিলেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ আদম নবী দোয়া করলেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ফেরেশতারা জবাব দিলেন আদম তোমার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক পার্থক্য কি হইছে বলেন তো আদম নবীর সালাম আর ফেরেশতার জবাবে পার্থক্য কোনটা হইছে রহমাতুল্লাহ তাহলে উত্তম হলো যিনি সালাম দিবে আসসালামু আলাইকুম জবাব যিনি দিবেন তিনি একটু উত্তম ভাবে বাড়িয়ে জবাব দেওয়া আমি আপনার জন্য শান্তির দোয়া করলাম আপনি জবাবে আমার জন্য শান্তি সহ আরো কিছু দোয়া করুন তাহলে বলেন তো আল্লাহর সাথে সাক্ষাৎ করব কিসের মাধ্যমে ফেরেশতাদের সাথে আদম নবীর সাক্ষাৎ কি দিয়ে জান্নাতে জান্নাতীদেরকে ঢুকানো হবে কি বলে একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব এই কিতাবের 2720 নম্বর হাদিস 2720 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা উনি কি বলে দেখেন কি আজিব এক হাদিস عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حذيفة رضي الله تعالى عنه بننا الله النبي بلهن إن المؤمن إذا لقي المؤمن كنا مؤمن جخاما وكنا مؤمن شاته شكت كره شكت كرار بار فسلم عليه پرثومي سلام ده سلام ده وار بار وأخذ بيده هاد دره فصافحا مصافا كره كي كره؟ এই দেখেন এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হইল সালাম দিল হাত ধরলো মুসাফা করলো দুজন ধরেন তো আপনারা দেন এটার ফায়দা কি কইতেছে এইভাবে যখন মুসাফা করবেন তানা সারত খতয়া হুমা কামায়া তানা সারুয়ার অপর সাজার নবীজি বলেন কোন মুসলমান অন্য কোন মুমিনের সাথে দেখা হওয়ার পর সাক্ষাতের পর সালাম দিবে দেওয়ার পর হাত ধরবে মুসাফা করবে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় তাদের দুইজনের গুনাগুলো তেমন ঝরে পড়ে যায় কিসের মতো গুনা ঝরে পড়ে গাছের পাতার বুখারীর বর্ণনা 12 নম্বর হাদিস এক ব্যক্তি নবীজির কাছে আসছে আসার পর বললেন আন্না রাজুলান সাআলা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন রীতি নীতি উত্তম আপনার কাছে জানতে চাই নবীজি বললেন তুমি তুতিমুত তাআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ এক নাম্বার তুমি অন্যকে খাবার খাওয়াও দুই নাম্বার যাকে চিনো যাকে চিনো না তাকে তুমি সালাম দাও তোমার এই দুইটা কাজ ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যায় খাবার খাওয়ানো সালাম দেওয়া মুসলিম শরীফের 54 নম্বর হাদিস এই হাদিসটা মন দিয়ে শুনে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু তোমরা জান্নাতে যাবে না যতক্ষণ ঈমানদার না হও ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু ততক্ষণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ একে অপরকে মহব্বত না করবা আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আমি কি এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা যদি তোমরা করো তোমাদের মাঝে অটোমেটিক মহাব্বত বেড়ে যাবে নবীজি বললেন আফসুস সালাম বাইনাকুম আপোষের মধ্যে তোমরা সালামের প্রচার ঘটিয়ে দাও
একে অপরকে ব্যাপক সালাম দেওয়া হোক, সালামে মহাব্বত বাড়বে, মহাব্বতে ঈমান বাড়বে, আর ঈমানে দ্রুত জান্নাতে প্রবেশ করবে। বলেন সালামে ঈমান, বলেন সালামে মহাব্বত বাড়ে, মহাব্বতে ঈমান বাড়ে, ঈমানে জান্নাতে যাওয়া যায়। মনে থাকবেনি, মুসলিম শরীফের 54 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস, 2485। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর নবীজি জনতার উদ্দেশ্যে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। ভাষণে নবীজি 3টি কথা বললেন, কোনো কোনো বর্ণনায় 4টি। বলেন তো নবীজি এত দূরে আসা একটা ভাষণে যেই কথাগুলা প্রথমে বললেন, এই কথাগুলার গুরুত্ব কম না অনেক বেশি। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখনও মুসলমান হইনি, উনি ইহুদিদের একজন বড় আলেম ছিলেন, তো আমি তখনও মুসলমান হইনি, নবীজি মদিনে আসলেন। লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মদিনায় আসলেন, ইন জাফালান নাসু ইলাই, জনগণ দলে দলে আল্লাহ রসুলকে দেখার জন্য রওনা করছে। ওয়াকিলা কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন মদিনায় আসলেন, জনগণ নবীকে দেখার জন্য সবাই রওনা করছে, একের পর এক মানুষ যায় আর বলে আল্লাহ রসুল মদিনায় আসছে, আল্লাহ রসুল মদিনায় আসছে। এই কথা বলতে বলতে সবাই নবীজির কাছে যায়, মুসলমানরাও দেখতে যায়, অমুসলমানরাও আল্লাহর নবীকে দেখতে যায়। দেখি কেমন, মদিনায় আসছে নবী, উনি কেমন একটু দেখতে যাই, এরকম দেখতে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাই, আমি গেলাম মানুষের সাথে তাকে দেখার জন্য, দেখি দেখতে কেমন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন মানুষের মাঝে দাঁড়িয়ে আল্লাহ নবীর দিকে দেখলাম, ফালাম্মা ইস্তাবান্তু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন তার চেহারা মুবারকটার দিকে প্রথম তাকাইলাম, তাকানোর পর আরফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, চেহারাটা দেখেই বুঝে ফেললাম এটা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আমি চেহারাটা দেখেই বুঝছি, কারণ তিনি তো অন্য ধর্মের আলেম, তিনি তখনও মুসলমান না। তিনি বলেন, ওনার চেহারাটা দেখেই বুঝছি এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। কাফেরা নবীকে মিথ্যাবাদী বলছে, গণক বলছে, জাদুকর বলছে, তো উনি দেখে বলতেছে না অসম্ভব, হতেই পারে না, উনি এমন মানুষ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহ রসুল জনগণের উদ্দেশ্যে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, আইয়ুহান নাস আফশুস সালাম, মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পর ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে প্রথম কথাটাই বললেন, মানুষ তোমরা শান্তির প্রচার করে দাও। কিসের প্রচার করো? সালামের প্রচার করো। সালাম মানে শান্তি, শান্তির যত প্রচার হবে অশান্তি তত দূর হবে, সহি শুদ্ধ ভাবে হইতে হবে। কিভাবে বলেন? আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসেনি এরকম বলে না, সালাম আলাইকুম। এই সালামের সাথে তামাশা, সালামের সাথে আমার এত কষ্ট লাগে মাঝে মাঝে, মানে অনেক মানুষ আছে তারা সর্বশিক্ষায় শিক্ষিত, সালামটা আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না, এটা ভুলভাবে পড়তে হবে। খবর পড়ে সব সুন্দরভাবে পড়ে, ইন্না লিল্লাহটা অশুদ্ধভাবে পড়ে। কেন? আপনি একটা মুসলমান, আপনি ইন্না লিল্লাহটা একটু শুদ্ধ করে শিখতে পারলেন না? রাজিউনের জায়গায় রাজিউন, রাজিউন কি পড়তেছে না পড়তেছে, কত কষ্টের কথা। মানে আমার ইংরেজিটাও খুব সুন্দর, আমার বাংলাটা সুন্দর, আমার সব উচ্চারণটা সুন্দর, আমার আরবিটাও সুন্দর। বিষয়টা তো এমন হওয়া উচিত ছিল না, শৈশব থেকেই তো আমার কোরআন, আমার কায়দা, আমার আম্পারা শুদ্ধ হওয়া দরকার ছিল, কারণ আমি একজন মুসলমান, কারণ আমি একজন মুসলমান, এটা আমার কিতাব, মুসলমানের কিতাব এটা। তো এটা যদি আমি শুদ্ধ না হয় তাহলে এর চেয়ে আমার জন্য অপমানের আর কি আছে? এটা তো আমাদের, এটা আমাদের, এটা মুসলমানদের, এটা আল্লাহ আমাদের কি দিয়েছেন? হ্যাঁ, এটাতে যারাই হেদায়ত নিতে চাইবে তারা হেদায়ত পাইবে, কিন্তু এটা তো ইসলাম ধর্মের একটা কিতাব আছে ধর্মীয়, নাম কোরআন, নাম কি? এটাই যদি অশুদ্ধ হয় এর চেয়ে আর আমাদের বলেন অপমানের কি আছে, জিল্লতির কি আছে? এই কোরআনটা আমাদের অশুদ্ধ, এটা অশুদ্ধ হওয়া উচিত না। তো বুঝাইতে চাইলাম সালামের উচ্চারণটা খুব সুন্দরভাবে হওয়া,
এটা যেন কোনো ফ্যাশন না হয়। আল্লাহ আমাদেরকে শুদ্ধ উচ্চারণে সালাম দেওয়ার তৌফিক দান করুন। তো নবীজি এক নম্বরে বললেন আফসুস সালাম, সালাম দাও। দুই নম্বর আতিমুত তাআম, খাবার খাওয়াও। তিন নম্বর ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, রাতের বেলা মানুষ ঘুমায় যখন তাহাজ্জুদ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরআত নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আজকে এখান থেকে বাসায় যাওয়ার পর একটা আমল করবেন, আগে ওয়াদা করেন, তাহলে ওই আমলটা বলবো। করবেন তো ইনশাল্লাহ? একদম সহজ, একদম সহজ, কঠিন না, করবেন তো? তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস, 2698 এই হাদিসের মধ্যে আসছে, قال انس بن مالك رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم انس رضي الله تعالى عنه বর্ণনা, তিনি বলেন নবীজি আমাকে বলেন, اذا دخلت على اهلك আনাস শুনাইয়া বুনাইয়া ইদা দখল তাআলা আহলিকা, যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবা, ফাসাল্লিম, তখন তুমি সালাম দিবা, কি দিবা? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই যে তুমি সালাম দিয়ে ঘরে ঢুকবা, এই সালাম তোমার জন্য আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায়। দেখছেন, আমি শুধু বললাম আসসালামু আলাইকুম, আল্লাহ নবী কয় এই তুমি একজন বললা, অথচ তোমার এই সালাম পুরা পরিবারের বরকতের কারণ হয়ে যায়। যুবকরা এখন সালাম দিবে দূরের কথা, আব্বার সাথে মুসাফা করবে দূরের কথা, আম্মারে সালাম দিতে লজ্জা পায়, আব্বারে সালাম দিতে লজ্জা পায়, বিবিরে সালাম দিতে লজ্জা পায়, পরনারীকে সালাম দিতে মজা পায়, আব্বার সাথে আবার মুসাফা করে কিভাবে হচ্ছে? কি বললেন? আরে আব্বার সাথে যে আপনি মুসাফা করলেন, সহিহ তারগিবের 2720 নম্বর হাদিসে কি জানলেন? আপনি আপনার আব্বার সাথে আসসালামু আলাইকুম বলে মুসাফা করার অর্থ হলো বাপ ছেলে দুজনের গুনাগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে গেছে। কোন ছেলে যদি তার বাবাকে সালাম দিতে লজ্জা পায়, এর অর্থ হলো ওই ছেলে এতে লজ্জিত তার বাবার উপর শান্তি হোক। সালাম মানে কি? আরে সালাম মানে কি? তো এক ছেলে তার আব্বাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো সে খুবই লজ্জিত তার বাবার শান্তি হোক। মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো হুজুর আমি খুব লজ্জিত, আমার আম্মার উপর শান্তি হোক, এটাতে আমি খুব লজ্জিত। স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো হুজুর আমার বিবির উপর শান্তি বর্ষিত হোক, একে আমি খুবই লজ্জিত। তাহলে তো লজ্জিত, আপনার যদি লজ্জা লাগে আব্বারে সালাম দিতে, তা সালাম মানি তো শান্তি। আপনার আব্বাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনার আব্বার উপর শান্তি হোক, এতে আপনি লজ্জিত। ছিগের আওয়াজ আসতে হওয়ার কারণ তো আমি জানি। তাহলে বলেন বাবার শান্তি চান আর সবাই চান? আব্বারে সালাম দিবেন, আম্মারে সালাম দিবেন, বিবিরে সালাম দিবেন, ভাইকে সালাম দিবেন, বোনকে সালাম দিবেন, আরে এদেরকে সালাম দেওয়ার অর্থ হলো আপনি তাদের জন্য শান্তি চাওয়া। কয় হুজুর বিয়ে করছি 15 বছর, স্বামী স্ত্রীর মাঝে সুখ নাই, 15 বছরে একদিন সালাম দিছিনি দুজনে, না দেই নাই। আরে সালাম দেন না একজন আরেকজনকে, তো শয়তান তো অশান্তি লাগায় রাখবে, সালাম দেন স্বামী স্ত্রীকে, দুইজন দুইজনকে শান্তির ঝর্ণা বয়ে যাবে। সালাম দেন দুইজন, সালাম দেন, সালাম, আসসালামু আলাইকুম, বিবিরে বললেন শান্তি হোক, বিবি যাওয়ার সময় বলতেছে আসসালামু আলাইকুম, ইবলিস টেনশনে পড়ে যায় যে আমাকে ঝগড়া লাগাবো কিভাবে, এরা যে পরিমাণ শান্তির দোয়া করতেছে অশান্তির সুযোগ এখানে হবে না। সালাম দেন বিবিরে, সালাম দেন, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিসের বর্ণনা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাহুম বিসসালাম, নবীজি বলেন মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর তত নিকটবর্তী হয়ে যায় যে মানুষটা মানুষকে আগে সালাম দেয়। এই এলাকার যে ব্যক্তি আগে সালাম দেওয়ার অভ্যাস, নবী বলেন ওই মানুষটা আল্লাহর তত নিকটবর্তী চলে যায়, যে মানুষ আগে সালাম দেয় ওই মানুষটা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহ নবীকে বললেন আসসালামু আলাইকুম, কি বলছে? বাস একটু কি বলছে, ফরদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব নিলেন।
সুম্মা জালাসা, সালামের জবাব নেওয়ার পর লোকটা বসে যায়। নবী বললেন আশারুন তার আমল নামায় দশ নেকি। আবার আরেকটা লোক আসলেন, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাদ্দা আলাইহি সালাম, নবী তার সালামের জবাব নিলেন, লোকটা বসে যায়। এবার নবী বললেন ইশুনা বিশ নেকি, আসসালামু আলাইকুম দশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ। আবার আরেকজন আসলেন, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, নবী সালামের জবাব দিলেন, তিনি বসে যায়। আল্লাহ নবী বললেন সালাসুনা তিরিশ, কত তিরিশ? আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসের বর্ণনা, এক ব্যক্তি আল্লাহ নবীকে এসে বললেন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু, নবী বললেন আরবাউনা চল্লিশ, কত বললেন? এই চল্লিশ পর্যন্তই পাওয়া যায়। তাহলে একজন আরেকজনকে কি সালাম দিব? দিব তো ইনশাল্লাহ। সালাম দিবেন কিনা দেখেন, একটা হাদিস শোনেন, এই হাদিস শোনার পর আপনারা চিন্তা করবেন সালাম দিবেন কিনা। বুখারীর 3820 নম্বর হাদিসের বর্ণনা, 3820 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির সাথে জিবরিল আলাইহিস সালাম কথা বলতেছে। তো জিবরিল আমিন কথা বলার এক পর্যায়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজা আতাতকা, হুজুর আপনার বিবি খাদিজা আসতেছে। সুবহানাল্লাহ, জিবরিল আমিন নবীজিরে বলতেছে হুজুর আপনার বিবি খাদিজা আসতেছে। মাহা ইনা উন, খাদিজার সাথে একটা পাত্র আছে, একটা বাটি আছে, খানা নিয়ে আসতেছে। ফিহি দামুন আও তাআমুন আও শারাব, বাটির মধ্যে হয়তো তরকারি হয়তো খাবার না হয় পানি আছে। দেখেন না দেশ গ্রামে অনেকে কাজ করে, তার বিবি পোটলা দিয়ে কেমনে জানি খানা নিয়ে আসে, ওই কৃষক যারা কাজ করে অনেক, হ্যাঁ খানা নিয়ে আসে না, আইরা মাঠে বসে বসে খায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্র দিয়ে কি জানি নিয়ে আসতেছে, আর এই সংবাদ জিবরিল আমিন বলে হুজুর আপনার বিবি খাদিজা আসতেছে। এখন জিবরিল আমিন কয় হুজুর খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাইদা হিয়া আতাত কা, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, খাদিজা আপনার কাছে আসার পর খাদিজাকে আপনি জানায় দিবেন খাদিজা খাদিজার রবের পক্ষ থেকে আর আমি জিবরিল আমিনের পক্ষ থেকে খাদিজাকে সালাম। আল্লাহ খাদিজারে কি দিছে? তাহলে আল্লাহ একজন দুনিয়ার নবী না, নবীর একজন উম্মতকে, আল্লাহ নবীর একজন উম্মতকে সালাম দিলেন, তাহলে সালামের গুরুত্বটা কি কম না অনেক বেশি? আল্লাহ একটা মানুষকে সালাম দিচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে। সহিহ বুখারী তিরমিজি শরীফের 3882 নম্বর হাদিস, 3882 এই হাদিসে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে নবীজি আছেন। তো আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা ইন্না জিবরিল ইয়াকরাউ আলাইকি সালাম, আয়েশা জিবরিল তোমারে সালাম দিছে। আম্মা জান আয়েশা কয় হুজুর জিবরিল আমারে বলছে সালাম, আপনি জিবরিলকে জানায় দেন আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরিল আমার জন্য শান্তির দোয়া করছে, আমি জিবরিল আমিনকে সালামের জবাব দিলাম, আল্লাহ যেন তার উপর শান্তি এবং রহমত বর্ষিত করে। হুজুর আমি ডাবল দোয়া করে দিছি জানায় দেন, জিবরিল শুধু শান্তির দোয়া করছে, আমি শান্তি আর রহমতের দোয়া ডাবল দোয়া করছি। দেখছেন নি ফেরেশতা আর মানুষের দোয়া আদান প্রদান হয় সালাম দিয়ে, না দিয়েন না সালাম, দিবেন নি, আল্লাহ তৌফিক দান করেন। এবার মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, 2162 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের পর আর এক মুসলমানের ছয়টা হক, বলেন কয়টা? এক নম্বর ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি মুসলমানের সাথে সাক্ষাৎ করবা প্রথমে সালাম দিবা, কি দিবা? সালাম। তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া, উনি যে আমার সালামের জবাব দিবে এটা কই আছে? সালাম দেওয়া আছে মুসলিম শরীফের হাদিস, ওনারে যে আমি সালাম দিলে উনি জবাব দিবে এটা কই আছে? বুখারীর 1240 নম্বর হাদিস আছে, সুবহানাল্লাহ, মুসলিমে আছে সালাম দেওয়া আর বুখারীর 1240 নম্বর হাদিসে আছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম মুসলমান মুসলমানের হক সালাম দেওয়া, বুখারীর হাদিস থেকে জানলাম মুসলমান মুসলমানের হক সালাম দিলে জবাব দেওয়া, মনে থাকবি নি? তাহলে এক নম্বর দেখা হইলে সালাম দিবা, দুই নম্বর ওয়াইদা দাআকা ফাজিবহু, মুসলমান যখন তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াতে তুমি সাড়া দিবা।
এর মানে যে কোনো দাওয়াতে আপনি যাবেন এমনটা না, যে দাওয়াতে গেলে আপনার ঈমান হরণ হওয়ার আশঙ্কা আছে ওই দাওয়াতে যাওয়া যাবে না। যেখানে গেলে আপনি জানেন নিশ্চিত নাচ হবে, গান হবে, সেখানে যাওয়ার পর আরো কিছু হতে পারে, এইসব জায়গায় যাওয়া যাবে না। তাহলে দাওয়াত দেওয়া গ্রহণ করা এটা মুসলমানের হক, তবে বুঝে শুনে। তিন নম্বর, কোন মুসলমান যখন তোমার কাছে কল্যাণ কামনা করে তার কল্যাণ কামনা করা, মুসলমান আপনার কাছে যদি পরামর্শ চায় ভালো পরামর্শ দেওয়া। আইসে ভাই আমি ব্যবসা করবো, আপনি তো বড় ব্যবসায়ী, আমার একটু পরামর্শ দেন। আপনি চিন্তা করলেন আমারও কাপড় ব্যবসা, ও কাপড় ব্যবসা দিতে চায় না, পরে কিছু পরামর্শ দেই যাতে এই বাজার থেকে এক সপ্তাহের মধ্যে ভাগে। এখন আপনি এমন পরামর্শ দিচ্ছেন, এই ভাবতেছে যে মনে হয় আগামী তিন দিনে এক কোটি ভর্তি হয়ে যাবে। ঘটনাচক্রে আপনি পরামর্শ দিচ্ছেন সাত দিনে যাতে ব্যবসা একদম লস খায়। তা আপনি এই যে পরামর্শটা দিলেন একটা মুসলমান ভাইকে, নবীজি বলছে না তোমার কোনো মুসলমান ভাই তোমার কাছে কল্যাণ কামনা করলে, পরামর্শ চাইলে, নসিহত চাইলে, ভালো উপদেশ দেওয়া, নসিহত করা, না পারলে তুমি কিছু বইল না, কিন্তু খারাপ উপদেশ দিও না, খারাপ পরামর্শ দিও না। তাহলে পরামর্শ চাইলে ভালো পরামর্শ দেওয়া এটা আপনার হক। নবীরা পরামর্শ দিতেন, নবীরা কল্যাণ কামনা করতেন। সুরা আরাফের 60, 61, 62, সুরা আরাফের 63, 67, 68, সুরা আরাফের 79, সুরা আরাফের 93 নম্বর আয়া, চার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন। সুরা আরাফের 60, 61, 62 তে আল্লাহ নূহ আলাইহিস সালামের সম্পর্কে বলে, নূহ নবীর জাতি নূহ নবীরে কয়, ইন্না লানারাকা ফি দলালিম মুবিন, নূহ আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। উম্মত নবীরে কয় পথভ্রষ্ট, উম্মত নবীরে তো নূহ নবী কয় ইয়া কওমি লাইসা বি দালালা, আমার মাঝে পথভ্রষ্টতা নাই, ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি দোজাহান এই জগৎ ওই জগৎ যত জগৎ আছে এই জগৎ সমূহের রবের পক্ষ থেকে একজন রসুল। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায় দেই, ওয়া আনসাহু লাকুম, আর আমি তোমাদের কল্যাণ কামনা করি। সুবহানাল্লাহ, নবীরে উম্মতে কয় আপনাকে আমরা পদগ্রস্ততার মধ্যে দেখতে পাচ্ছি, আর নবী উম্মতকে জবাব দেয় আমি তোমাদের কল্যাণ কামনা করি। সূরা হুদ, সূরা আরাফ, হুদ নবীর জাত মধ্যে দেখতে পাচ্ছি, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, হুদ আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি, চিন্তা করছি উম্মত নবীরে বলে মিথ্যাবাদী মনে করি। হুদ আলাইহিস সালাম জবাব দেয়া, কওম লাইসা বি সাফাহা, আমার মাঝে নির্বুদ্ধিতা নাই, ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে রসুল। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি আমার রবের দায়িত্ব পৌঁছিয়ে দেই, ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী, বিশ্বস্ত কল্যাণ ওলামারা আপনাদের কল্যাণকামী, আলেমরা নবীদের ওয়ারিশ তারা আপনাদের কল্যাণকামী। আল্লাহ আমাদের সকলকে কল্যাণ কামনা করার তৌফিক দান করেন। একটা বাংলা ভাষাতে বলেন, আমরা সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণ কামনা করি। সহিহ বুখারী 57 নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ বলেন, বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল মুসলি কুল্লি মুসলিম। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ নবীর কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ আদায় করব, যাকাত আদায় করব, আমি নামাজ প্রতিষ্ঠিত করব, যাকাত আদায় করব, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করব। তাহলে সকল মুসলমানের কল্যাণ কামনা করা। চার নাম্বার, মুসলমান মুসলমানের হক, ওয়া ইদা আতসা ফাহমিদাল্লাহ, মুসলমান হাঁচি দিয়ে যখন বলবে আলহামদুলিল্লাহ, কি বলবে ফাশামিতু, আপনি তখন জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ, হাঁচি দিতে পারেননি দেন তো, আরে হিচ্ছু এটাকে আন্দাজে দেওয়া যায়, এটা আসতে হয়, আপনি কেমনে দিবেন, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা। এখন একটু শিখেন, হাঁচি যিনি দিবে তার তিন কাজ, বলেন হাঁচি দাতার কয় কাজ? আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আতসা, নবী যখন হাঁচি দিতেন, ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, নবী তার হাত অথবা কাপড় মুখের উপর রাখতেন। তাহলে হাঁচি আসলে এক নম্বর কাজ হাত অথবা কাপড় মুখের উপর রাখা, দুই নম্বর খাফাদা আওয়াজটা হালকা করে হাঁচি দেওয়া। এখন দেখেন আমার নবীর সুন্নতের কি আজীব কারামতি, আজীব বৈশিষ্ট্য, আজীব মজেজা। আমার নবীর যদি সুন্নতটা পালন করেন, এই হাঁচি আসলে আপনি মুখে হাত রাখলেন, দেখেন মুখে হাত রাখলে আওয়াজ কি হয় না হালকা হয়, নবীজির সুন্নত পালন করে মুখে হাত রাখলে হাঁচির আওয়াজ অটোমেটিক হালকা হয়। তাহলে এক নাম্বার মুখে হাত দেওয়া বা কাপড় দিয়ে চেপে ধরা, দুই নাম্বার
হাঁচিটা আসতে দেওয়া, আর হাঁচি আসতে দেওয়ার অনেকগুলো উপকারিতা। পাশের ব্যক্তি ঘুমায় আছে, আপনার জোরে হাঁচিতে অনেক ঘুমন্ত ব্যক্তি উঠে যায়, তাহলে আপনি এই জন্য হাঁচি আসতে দেওয়া। তিন, আলহামদুলিল্লাহ পড়া, আর যিনি শুনবে তিনি আপনার জন্য দোয়া করা, এ হলো চার নম্বর হক। পাঁচ নম্বর হকে টাকা পয়সা খরচ হবে, আদায় করবেন, বেশি খরচ হবে না, হালকা আদায় করবেন। মালটা কমলা আঙ্গুর ইত্যাদি নিয়ে গেলে খুশি হয় তাকে দেখতে যাওয়া। তো যদিও একটু টাকা পয়সা খরচ করে আপনি দেখতে যান, তিনটা হাদিস বলবো, বলার পর চিন্তা করেন যে টাকা পয়সার দাম না হাদিস গুলার দাম বেশি। এবার হাদিস তিনটা শুনেন। মুসলিম শরীফের 2562 নাম্বার হাদিসের বর্ণনা, এই এলাকার নাম কি? মুসলমান যখন তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়ার পর এই যে আপনি আরেক মুসলমান ভাইকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পর আপনি আবার আপনার এলাকায় আসা পর্যন্ত আপনি জান্নাতের ফল পড়তেছিলেন। মোটরসাইকেলে গেছেন, অটোতে গেছেন, টাকা পয়সা একটু খরচ হয়েছে, নবীজি কয় কি খরচ করলা, তুমি তো জান্নাতের ফল পড়তেছিলা। তিরমিজি শরীফের 2008 নাম্বার হাদিসের বর্ণনা, এই মজিদপুরের কেউ যে কঠিন নাম মনে রাখে, আরেকটা কোন ভাইকে দেখতে যায় আল্লাহকে খুশি করার জন্য, একজন ফেরেস্তা তাকে রাস্তায় ডাক দিয়ে তিনটা কথা বলে, সুবহানাল্লাহ, নাদাহু নাদিন, ফেরেস্তা একজন ডাক দেয়, ডাক দিয়ে এক নাম্বার তাকে কয় তিবতা, এই বান্দা তুমি কল্যাণময় হয়ে গেছো, তুমি পুত্র পবিত্র হয়ে গেছো। অসুস্থ ব্যক্তির নাজে দেখতে গেছে, যে দেখতে গেছে তাকে। দুই নাম্বার, ওয়াতাবা মামশা, এই যে মজিদপুর থেকে গাজীপুর আসলা এই আশাটা তোমার কল্যাণময়। তিন নাম্বার, ওয়াতাবা ওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, তুমি তোমার মুসলমান ভাইকে দেখে আসলা, জান্নাতের মধ্যে একটা ঘর বানায় ফেলছো। তাহলে জান্নাতে একটা ঘর তৈরি হয়ে যায় আপনি আপনার মুসলমান ভাইকে দেখতে গেলে। তিরমিজি শরীফের আরেকটা হাদিস না শুনলে তো এটার ফলাফলটা বুঝবেনই না। 969 মানে কি? 969 হাদিস নাম্বার, 969 কত সকালবেলা যদি দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। একটা ফলের বাগান জান্নাতে তৈরি হয়ে যায়। অসুস্থ মানুষ মুসলমানকে দেখতে যাবেন তো, এটা হলো 5 নম্বর হক। 6 নম্বর, যদি এই দুইটা কাজ করতে পারেন, এক নাম্বার জানাজা, দুই নাম্বার কবর পর্যন্ত গেলেন, যাওয়ার পর এরপর আসলেন, কয় কাজ? দুই কাজ, এক নাম্বার জানাজা, দুই নাম্বার দাফন, এক নাম্বার জানাজা, দুই নাম্বার দাফন। বুখারীর বর্ণনা, 47 নম্বর হাদিসের বর্ণনা, মানিত্তাবা জানাজাত মুসলিমিন ঈমানাও ওয়া ইহতিসাবা, কোন মুসলমান যখন কোন মুসলমানের জানাজায় যায় ঈমানের সাথে আর সওয়াবের আশায়, ওয়া কানা মাহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা, এক নম্বর জানাজা অংশগ্রহণ করে, দুই নম্বর দাফন কাজে অংশগ্রহণ করার পর আসে বাসায় আইসা আপনার বিবি কে বলবেন, কি বলবেন? إنه يرجع من الأجر بقراطين
কুল্লু কিরাতিন মিসলু জাবালি উহুদ। বিবি আয়েশা বলবেন, বিবি আমার, আমি দুই উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসছি। কারো জানাজায় যাবেন আর লাশ দাফন পর্যন্ত অংশগ্রহণ করবেন? সহিহ বুখারী 47 নম্বর হাদিসে নবী বলেন, দুইটা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসবেন। এখন কথা হলো আপনার ব্যস্ততা, আপনি জানাজায় যেতে পারবেন, কবর পর্যন্ত যেতে পারবেন না, হয় না এরকম? শুধু জানাজা পড়ে চলে আসলেন? নবীজি বলেন, যদি কেউ শুধু জানাজা পড়েও চলে আসে, তার আমল নামায় এক উহুদ সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। মনে থাকবে নি কথাগুলো? তোমার কলবে যখন আল্লাহর ভয় থাকবে তুমি হিংসা করবা না, তোমার কলবে যখন আল্লাহর ভয় থাকবে পরস্পর শত্রুতা করবা না, কলবের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে ভাই ভাইকে জুলুম করবা না, অপদস্থ অপমান করবা না। এরপর নবী বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরযুহু। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ইজ্জত আমি নবী হারাম ঘোষণা করলাম। তুমি কারো সম্পদ দূষণ করবা না কারণ সে তোমার ভাই। তুমি অপর মুসলমানের রক্তপাত করবা না কারণ সে তোমার ভাই। তুমি অপর মুসলমানের সম্পদ দূষণ করবা না, আমি নবীরা তোমাদেরকে ভাই বানায় দিয়ে গেলাম। তুমি অপর মুসলমানের ইজ্জত কারো সামনে নষ্ট করবা না, আমি নবীরা তোমাদেরকে ভাই বানায় দিছি, তুমি কিভাবে তার ইজ্জত নষ্ট করবা? এই জন্য নবী বলেন, এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। যখন তাকওয়া থাকবে তখন আরেক মুসলমানের সাথে মুসলমানের এই অধিকারগুলা সংরক্ষণ করা সহজ হবে। বুখারীর 67 নম্বর হাদিসের বর্ণনা, হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদা আলা বাইরিহি, উটের পিঠের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন উটের পিঠে। আমসাকা ইনসানুন বিখিতামিহি আও বিজিমামি, একজন সাহাবী আল্লাহ রাসূলের উটের লাগাম ধরে আছে। লাগাম বলছেন তো? সুন্দর কথা বলছেন। রশি, রশিটা ধরে রাখছে। আমরা গরু রাখি, ছাগল রাখি না, এরকম ধরে রাখছে। নবীজি ওটের উপর বসা, আল্লাহ নবী ওটের ওই ওটের লাগাম ধরে রাখছে, রশি ধরে রাখছে। একজন সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, সাহাবারা বলো আজকে কোন দিন? জিলহজ মাসের রইলাম আমরা। হ্যালো 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 হ্যালো। নবী এবার নিজের থেকেই বললেন, আলাইসা ইয়াউমান নাহরি, আজকে কি ইয়াউমুন নাহর না, কুরবানির দিন না? সাহাবারা কয়, হুজুরজি আজকে কুরবানির দিন। এরপর প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস বলেন তো, কুরবানি হয় কোন মাসে, কোন মাসে? সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমি। আমরা চুপ রইলাম, আমরা মনে করলাম নবী মনে হয় এই মাসের নাম পরিবর্তন করে রাখবেন, কারণ নবীও জানে এটা জিলহজ মাস, আমরাও জানি এটা জিলহজ মাস। সবার চুপ হইছে। এবার আল্লাহ নবী বললেন, আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? সাহাবারা বললেন, জি হুজুর, এটা জিলহজ মাস। আল্লাহ নবী বললেন, সাহাবারা শুনো, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ নবী বলেন, যেমনি ভাবে এই মক্কা সম্মানিত, জিলহজ মাস সম্মানিত, আজকে জিলহজের দিন যেমন সম্মানিত, তেমনি ভাবে আমি নবী তোমাদের জন্য এক মুসলমানের রক্ত অপর মুসলমানের কাছে, এক মুসলমানের সম্পদ অপর মুসলমানের কাছে, এক মুসলমানের ইজ্জত আরেক মুসলমানের কাছে, এই মক্কার সম্মানের মতো আমি সম্মানিত বলে ঘোষণা করলাম। মক্কা যেমন সম্মানিত, মুসলমানের রক্ত তোমার কাছে তেমন সম্মানিত। মক্কা যেমন সম্মানিত, মুসলমানের সম্পদ তেমন সম্মানিত। মক্কা জিলহজ মাস, আর জিলহজের 10 দিন যেমন সম্মানিত, এক মুসলমানের ইজ্জত তুমি মুসলমানের কাছে আমি নবী এমন সম্মানিত ঘোষণা করে গেলাম। তো নবী বলেন, এটা তখন সম্ভব হবে এখানে যখন তাকওয়া থাকবে, কি থাকবে, আল্লাহর ভয় যখন থাকবে, তখন রাতের আড়ালে, রাতের অন্ধকারে এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের প্রজেক্টে বিষাক্ত কিছু ছেড়ে দিবে না তার মাছগুলো নষ্ট করার জন্য, তার মাঝে আল্লাহর ভয় থাকবে।
ভাই কথাগুলো বুঝে আসছে? তাহলে প্রথম অংশ বুঝলাম আমরা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নেওয়া হবে কিয়ামতের মাঠে। এরপর আল্লাহ বলে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, তারা যখন জান্নাতের দরজার কাছে যাবে, জান্নাতের সবগুলা দরজা যখন খুলে দেওয়া হবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে, তোমরা পুত পবিত্র, তোমাদের উপর সালাম, তোমাদেরকে সালাম, তোমাদের প্রতি সালাম। ফেরেশতারা জান্নাতীদেরকে সালামের মাধ্যমে, ওই মুত্তাকিদেরকে সালাম দিয়ে, সালামের মাধ্যমে জান্নাতের দিকে স্বাগত জানিয়ে বলবে, ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাতে তোমরা প্রবেশ করে নাও, জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে অভিবাদন জানানো হবে সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাম। সালাম দেননি আপনার একজন আরেকজন? আসলে দেন, সালাম মানে কি বলেন না? এই সালাম শান্তি কমে যাওয়ার কারণে অশান্তি বাড়ছে। সালাম মানে কি? এই শান্তি কমলে অশান্তি আসবে বলেন, শান্তি কমবে অশান্তি বাড়বে বলেন, শান্তি কমবে অশান্তি, আর শান্তি বাড়বে অশান্তি কমে যাবে। শান্তি বাড়বে মানে সালাম যত বাড়বে এলাকায় তত শান্তি বাড়বে, অশান্তি দূর হবে। সালাম মানেই তো শান্তি, আসসালাম আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ যদি দোয়াটা কবুল করেই নেই, উনি আবার ওনাকে বলছে আসসালাম আলাইকুম, উনি আবার আরেকজনকে বলতেছে আসসালাম আলাইকুম, শান্তি শান্তি শান্তি। সবাই আমরা এদের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে, সাক্ষাতের পর সাক্ষাৎ পর্ব শুরু হবে, আলোচনা হবে যেই জিনিসের মাধ্যমে, এই জিনিসটার নাম হলো সালাম। বলেন আল্লাহর সাথে বান্দার কথোপকথন হবে কিসের মাধ্যমে? শুধু কি তাই, আদম নবীর আল্লাহ বানানোর পর ফেরেশতাদের সাথে আল্লাহ যখন সাক্ষাৎ করায় দেয়, আদম নবীর সাক্ষাৎটাও শুরু হয়েছে সালামের মাধ্যমে। তাহলে যে তাকওয়া অবলম্বন করবে তাকে জান্নাতের দিকে টেনে নেওয়া হবে সালামের মাধ্যমে, অভিবাদন জানানো হবে। তাকওয়া আর সালাম দুটি বিষয় আমরা জানলাম। আমাদের সকলকে যেন আল্লাহ মুত্তাকি বানিয়ে দেয়, সালামের যেন ব্যাপক প্রচার প্রসার, আর মুসলমানের যে ছয়টা হক, এই হকগুলো আদায় করে কবরে আমরা যেতে পারি, জান্নাতে যেমন আবার আপনাদের সাথে আমি সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ হযরতকে, হযরতের মূল্যবান আলোচনা পেশ করেন।